নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাঁধ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে। সূত্রের খবর, শনিবার চাকমাঘাট বাঁধ সংলগ্ন খোয়াই নদীতে স্নান করতে চান চাকমাঘাট এলাকার বাসিন্দা দীপক দাস, বয়স 45, কিন্তু স্নান করতে নেমে হঠাৎই জলে ডুবে যান তিনি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া দমকল দপ্তরের কর্মীরা এবং আপদা মিত্রের ভলেন্টিয়াররা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলা থাকেন এবং শুক্রবার ভোট দেওয়ার জন্য চাকমাঘাট স্থিত নিজ বাড়িতে গিয়েছিলেন। ঘটনা আমরা একটা কল পাইছি সাড়ে 4টার সময় যে চাকমাঘাট নৌকাঘাটে একটা লোক জলে পড়ছে, স্নান করতে ছিলকে পড়ে গেছে, নাম দীপক দাস। তৎক্ষণাৎ আমরা আইলাম, আয়া তো তল্লাশি অভিযান চালা নিতেছে পাবলিকের সঙ্গে, অন্তত পাওয়া গেছে। খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং আপদা মিত্রের ভলেন্টিয়াররাও স্থানীয় যুবকরা মিলে দীপক দাসকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।